প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা থাকে তার হাজবেন্ড তার প্রতি কেয়ারিং এবং সবসময় তাকে ভালোবাসুক, এরকম একটা হাজবেন্ডে আশা করে। আলহামদুলিল্লাহ আমিও আমার হাজবেন্ডকে মনের মতো করে পাইছি। তো আজকে আপনার ভাইকে নিয়ে আসছি কুমিল্লা রূপসাগর পার ঘুরতে। তো কেন আনছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে মানুষটা দেখতেছেন না, সে কিন্তু আমার ফার্স্ট ও লাস্ট সফলতার পেছনে মানুষটাই আছে। সে আমাকে কখনো ছেড়ে যায়নি, যতই বিপদ আসুক না কেন এই মানুষটা আমার পাশেই ছিল, কথা দিছিল আমাকে ছেড়ে কখনো যাবে না, এই হাতটা কখনো ছাড়বে না। আলহামদুলিল্লাহ মানুষটা তার কথা রাখছে, তার দিক থেকে সে সম্পূর্ণভাবে আমাকে যতটুকু পারে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করছে, সেটা 2 টাকা দিয়ে হোক আর 1000 টাকা দিয়ে হোক। একটা নারী সফলতার পিছনে কিন্তু তার একটা পুরুষের সবচেয়ে বড় অবদান থাকে, আর সেই মানুষটাই হচ্ছে আমার হাজবেন্ড। এই যে আজকে দেখতেছেন না এই জান্নাতটা কত কষ্টেতে ছিল জানেন, আর এই মানুষটা আমাকে সবসময় চেষ্টা করছে আগলে রাখার, যতই জ্বর তুফান আসুক না কেন আমার জীবনে। যাই হোক, জীবনের একটা স্টোরি একসময় আপনাদেরকে শোনাবো। আর রূপসাগরটা বলতে একদম রূপের মতো, কত সুন্দর তাই না, প্রাকৃতিক বাহারে তৈরি এই জিনিসটা। এখানে কিন্তু অনেক ধরনের পশু পাখি সবকিছুই আসে। তো এখানে নিয়ে আসছি মূলত আপনার ভাইকে একটা গিফট মানে সারপ্রাইজ দেওয়ার জন্য। গত ভিডিওতে কিন্তু দেখছেন আপনার ভাইয়া আমাকে একটা সারপ্রাইজ দিছে, তার জন্য কেনার জন্য সে আমাকেই কিনে দিছে। তো আজকে ভাবলাম আমার হাজবেন্ডকে একটা গিফট করি। তো সে কিন্তু জানে না এই গিফটটা কোথা থেকে আসছে বা কি আসো বিষয়। একটু একটু করে আমি তার কাছ থেকে টাকা নিয়ে জমিয়ে এই গিফটটা তাকে করলাম, সে তো পুরাই অবাক হয়ে গেছে। একটা আনন্দই লাগে নিজের টাকা দিয়ে নিজের হাজবেন্ডকে গিফট করতে, তাই না? নিজের টাকা দিয়ে নিজের হাজবেন্ডকে গিফট করার আনন্দটাই আলাদা। যারা করছো অবশ্যই কমেন্ট করবা তোমার হাজবেন্ডকে কি গিফট করছো। আর হ্যাঁ, এটা কিন্তু একদম কাপল ওয়াচ, আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল ওয়াচও নিতে পারেন যারা ভাইয়ারা আছেন। আর গড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কালারটা মনে করছি আমার কাছে সবচেয়ে সুন্দর এই কালারটা, কারণ গোল্ডেন কালার আমার সবচেয়ে প্রিয় একটা কালার। তোমাদের ভাইয়া জিজ্ঞেস করতেছে এত টাকা তুমি কোথা থেকে পাইলা, বললাম যে একটু একটু করে জমাইছি তোমার থেকে নিয়ে। বলতেছে আই এম তো অবাক পুরাই, এত সুন্দর ওয়াচগুলা তুমি কোথা থেকে আনছো? আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তুমি আগে পড়াও তারপরে বলতেছি। আর এই ওয়াচটার একটা বিশেষত গুণ হচ্ছে কালকে কিবার সেটাও লেখা উঠবে। এই যে আমাদের কাপল ওয়াচটা কেমন হয়েছে জানিয়ে যাবা কিন্তু। তোমরা যারা তোমাদের ভালোবাসার মানুষকে অথবা ওয়াইফকে হাজবেন্ড গিফট করতে চাও, তারা ফেসবুক পেজ মারুফ ওয়াচের শপ থেকে কিন্তু এই ওয়াচগুলা পারচেজ করতে পারো। তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে তাদের লিংকটা দিয়ে দিব, অবশ্যই চেক করতে ভুলবা না। আর হ্যাঁ, ভাবতেছো কালার থাকবে কি না, তাদের পেজে কিন্তু 1 বছরের কালার গ্যারান্টি আছে এই সম্পূর্ণ ওয়াচটির উপরে। যারা যারা নিতে চাও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারো। আজকে খুব সত্যি আমার থেকে অনেক ভালো লাগতেছে, আর ওয়াচগুলা একদম যেমনটা দেখছি ঠিক তেমনটাই পাইছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াদের এত সুন্দর একটা ওয়াচ, এত ভালো একটা কোয়ালিটির ওয়াচ দেওয়ার জন্য। তারপরে তোমার ভাইকে গিফট দিয়ে এখানে খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়িতে চলে যাব। আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবা। তো আজকের ব্লগটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে আমার ভালোবাসার মানুষ।